Assalamualaikum warahmatullahi wabarakatuh. Oke, kamu tak kau kerja kan? Nah, kami itu pada kerja. তুমি তাই সারা মহল্লা হামসায়ার যে পরিবার আছো যারে পাইবা পারলে একটু মাথামাতি করবা ঠিক আছে তুমি কিটা মাথা মনে কয় আমি আই ওয়ালাইকুম আসসালাম হ্যালো হ্যাঁ পড়া গেছি আমি আমাদের গাড়ি পাইবা গাড়ি পাইবা গাড়ি পাইবা তো জি 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 আমি আপনার আর খুঁজে আর পাইতাম আছি এটা হইছে ভাই কোনো অসুবিধা নেই হামসায় তারপর মানে ডাক দিছেন কিটা জানেন কি নতুন চান্দা ওর এটা ও দুই দিন পরে চান্দা এখন মুনা নি খালি চান্দা চান্দা ও ওদিন কিটা কিটা চান্দা দিলাম খালি চান্দা কি ওর ওর তো মুরতার পর আমি জান না স্কুলের ফিস দিতাম না ও টিউশনের ফিস দিতাম এটা খালি কিটা চান্দা তুমি জানি কি হইতো আমার দ্বারা না না তে আমিও নাই এটা লাগে তো বাকি তো আমি তোমাকে কি খালি চান্দা কি কি দিত এটা নাই এটা নাই তে ও আজ এটা এটা মাত্র ইয়া মাসে না ইবাই দিছি আনোয়ার বাইরে লাগাই আর ইবাই দিছি হামসায় আলারে লাগাই আর মাঝখানে আমি আমি বালা ও বাদিজা জি সবাইকে শান্তি আছে আমি তো বাবা বলা পড়া দাও বাবা বাবা বলা জি কিনা কিনা বাবা জি পড়া বলেন কিনা সন্ধান দিতে না আমরা ইমোর সন্ধান এক ব্যাপার মনে দুই দিন পরে পরে হতা হতা আমারও অভ্যাস কইছে দুদিন পরে তার আমি ওর কাম আসলাম কাম পুরো টেনশন হওয়া আসলাম এখন সিলেটারি ডাকাইছো হ্যাঁ সিলেটারি ডাকাইছো তান করো বলছো সিলেটারি করো সিলেটারি করো তোমার নিয়ে বল লাগি আমরা সব বুঝিন না আমরা সব বুঝিন না ঠিক আছে যাই না আপনারা আমি আইয়া আচ্ছা আমি আইয়া রে তুমি আইয়া দিন করি না এখন আইয়া কিটা কানে খবর দিছলে নি বড় দিতে দাই তো কইবা আইবা আর আমার লাগা খবর দিবি আমি অদিন ফটো ভাইয়া হামসায়া আগামী শুক্রবারে আমি তোমারে কোয়ার মাঝে তুমি মানে খুব মানে সেন্টিমেন্ট হয়েছো আর কইছো মানে ইমাম সাহেবর বেতন তো খালি ভাড়া নি ছাড়া নি তুমি না আই
এটা তুমি কিছু ভাবতাই না জি ওদিন আমি তো টেনশনে আছিলাম আর ওই সময় তাই না ইয়া আমারে মানে আপনি তো মাতখন মাত আর টেনশনে আমি বাকা কি কথা কিছু মাতি দিছি এখন আপনারা যেটা ডিসিশন লইবা আমরা তো আমার কাছে লাগব তে আমি মানিয়া চলব দেখো একটা জিনিস আপনাই নো আছেন গুয়া আমি তো হামসায়া জিম্মাটা খায় আমি মাতিকেন মাতিছি জিম্মাটা খায় আমি মাতিছি 40 পরিবার আমরা নেসাবর বেতন কয়েক বছর থেকে 3000 টাকা করে দেওয়া হয় নেসাবর 3000 টাকা সলা খুব কঠিন হইয়া খাড়া হয়েছে এখন আমরা 40 পরিবারে যদি 100 করিয়া যদি দেই তে ইমাম সাহেবকে আমরা 7000 টাকা বেতন দিতাম না আর আমরা দেব মসজিদ আমরা দরকার আমরা এই মসজিদ আমরা বাচ্চারা গিয়া পড়াশোনা করতা আমরা আখেরাত আমরা পাইতে গেলে আমরা কলমা নামাজ রোজা এইসব জিনিস আমরা গিয়া কেউ ইমামে আমাদের বাচ্চারা শিখাইতা আমরা দিনই কিছু পড়াশোনার আমরা দরকার আছে খালি আমরা ইংলিশ মিডিয়াম স্কুলও আমরা বাচ্চারা দিলে হইতো না ইংলিশ মিডিয়াম একটা বাচ্চা আপনারা পড়াইতরা 4000 টাকা 4500 টাকা লাগে একটা বাচ্চা পড়লে বাচ্চা এটা আমরা বল করতে পাত্রা আর ইমাম সাহেবের কথা কইতে আপনাদের খালি মানে মহল্লা সন্ধ্যা বাড়াই দিছই মহল্লার ইমামের পয়সা বাড়াই দিছই এটা আপনাদের অত জবাব কি তার লাগি লয় জি আচ্ছা নেক্সট টাইম দিয়া এটা হইতো না আপনারা জেলা সিদ্ধান্ত লিবে জেলা যত সংসালায় যত সন্ধ্যা দিবা আমিও দিব ইনশাআল্লাহ এখন দেখো এটা হামসায়া আইডিসে মাতিকা হামসায়া মনরূপী এখন লইয়া আমি বইছি আপনারা কই দেখুন এটা ধান দিয়ে বলে যে তাই নিকাল করছলা এটা আমরা কোন লাইনে গেলে এটা আমরা সলিউশন হইব দেখুন সমাধান তো মোটামুটি এখন একজন যদি ডাবলটা স্বীকার করে নেয় তার তো অতিটা করবা এখন এখন দিতে তো এটা রাজি আছে কোনো অসুবিধা নেই যে তো কোয়ার বলে তোমরা জেলা বলো বলে দিতে রাজি আছে সে তো আর মারতে আর উদ্ধার আলাদা করিয়া তোমার একটা কথা কইয়া তুমি ওই যে গাঁও আটি আটিয়া আরে দুসাই গিরি তুমি করো এটা বাদ দিও তোমার আমরা দুইটা ঘটনা হলো আমি পাইছি আর নইলে আমি মহল্লা সারারে কইয়া তোমার কান্ডে কান্ডে আমরা গাঁওতে গিয়া বহিষ্কার করতে লাগবো এক করে করবো কাণ্ডে মানে টাইম কোনো কথা নেই হলো নেই কোনো কথা হলো আর নই আর আমাদের কাছে এক কোলে মাত দিলা আর এবার কাছে গিয়ে আরেক কোলে মাত দিলা তাই এটা আপনি তো আমার লগে একমত আসুই নি তোমার কিছু আর আছে নি আইলে তোমার ফান্ডার হইব নি আমার ভুল একটা হয়ে গেছে আগামীতে আমি আর এটা করব আল্লাহ মাপ দিতা আমরাও সারাখানে মাপ দিই আর আমরা হামসায়া একতা রইত সবসময় আমরা সপ্তাহ এক হইয়া আমরা যেটা করা ওটা আমরা করতাম আমরা করণীয় আমি ওখানে কইয়া আজকে আর ওখানে শেষ করি এটা ঠিক আছে সালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বদরপুর বার্তা পেজ আমাদের এই বার্তা পেজে বেশি বেশি করিয়া ফলো করবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবেন যে আমাদের নাটকটা কিরকম হয়েছে ভালো হয়েছে বা খারাপ হয়েছে তাতে আমরা আরো বেশি উৎসাহ বাড়বে আর আমরা ভালো ভালো কন্টেন্ট বানাইতে পারবো আর আমরা একটা ইউটিউব চ্যানেল রয়েছে বরাক বেলি ফিল্ম এটারও আপনারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আর আপনার পেজটা বেশি বেশি করিয়া ফলো করবেন আর ভিডিওতে শেয়ার করবেন লাইক করবেন